हेलो फ्रेंड्स, न्यू होराइजन इन होमिओपैथी चैनले यूट्यूबर सकल दर्शक के आबार एक बार स्वागत जानाई। आमी डॉक्टर अम्बुजकान्ति साहा आज आरेकटी नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि। आज आमी एमन एक समस्या निये आलोचना करते चलेछि जा बेशिरभाग क्षेत्रेई 60 बछरेर ऊर्ध्वे स्त्री पुरुषेर मध्येई देखा जाय, तबे कोनो कोनो क्षेत्रे तार चेये कम बयसी मानुषेर मध्येओ देखते पावा जाय। समस्याटी हलो डिमेंसिया এবং সাধারণ ইংরেজি কথায় বলা হয় ফরগেটফুলনেস। ফ্রেন্ডস, এই ডিমেনশিয়া কি, কেন হয়, কাদের মধ্যে হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এবং কি কি সাবধানতা নেওয়া দরকার, কি কি অভ্যাস পরিবর্তন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পান। এই ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ বা ফরগেটফুলনেস, এই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে প্রথমেই জানতে হবে এই ডিমেনশিয়া আসলে কি। আমাদের সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়া, যেমন হাঁটাচলা, খাওয়া দাওয়া, কথা বলা, সমস্ত কাজ, এমনকি আমাদের স্মৃতি বা কিছু মনে রাখা, এই সমস্তই আমাদের মস্তিষ্কের মধ্যে কতগুলো সেন্টার বা এরিয়ার দ্বারাতে নিয়ন্ত্রিত হয়। এবং এই সেন্টারগুলি একটি সেন্টার আরেক সেন্টারের সঙ্গে নিউরন এর দ্বারাতে যুক্ত থাকে। এর ফলে কি হয়, আমরা সমস্ত কাজ সুনিয়ন্ত্রিতভাবে করতে পারি এবং আমাদের যে স্মৃতি তার জন্য সেন্টার রয়েছে এবং সেই সেন্টার আমাদের স্মৃতি শক্তিকেও নিয়ন্ত্রণ করে। যদি কোনো কারণে ওই সমস্ত সেন্টার, যেটা বিশেষ করে আমি এখানে আলোচনা করছি স্মৃতি সম্বন্ধে, সেই স্মৃতির যদি সেন্টার বা এরিয়া কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা তার ক্ষয় হয়, তাহলেই দেখা যায় স্মৃতিশক্তি কমে আসে এবং অনেকের ক্ষেত্রে স্মৃতিশক্তি সম্পূর্ণ লোপ পায়। সাধারণত দেখা গেছে 60-এর ঊর্ধ্বে মানুষদের মধ্যেই দেখা যায় এবং বয়স যতই বাড়তে থাকে ততই এই ডিমেনশিয়ার প্রকোপ বাড়তেও থাকে। তবে কিছু কিছু অসুখ আছে, যেমন থাইরয়েডের অসুখ বা প্রেশার, সুগার ইত্যাদি, সেখানে কিন্তু তার চেয়ে কম বয়সী মানুষদের মধ্যেও এই ডিমেনশিয়ার প্রকোপ দেখতে পাওয়া যায়। তা এই ডিমেনশিয়ার কারণ কিন্তু অনেক, সেই কারণগুলি আমরা যদি সব একত্রিত করি তাহলে ডিমেনশিয়া বা এই স্মৃতিভ্রংশকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটি ভাগ হলো রিভার্সেবল ডিমেনশিয়া, যেখানে কি হয়, অস্থায়ীভাবে স্মৃতিশক্তির হ্রাস পায় কিংবা লোপ পায় এবং যদি কারণগুলো দূর হয়ে যায় তাহলে দেখা যায় যে স্মৃতিশক্তি আবার ফিরে আসে এবং মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ডিমেনশিয়ার ক্ষেত্রে কি হয়, এই ব্রেনের যে কোষগুলি বা নিউরন, এগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে স্মৃতিশক্তি কমে যায়, কোনো পুরনো কথা বা নতুন কথা ভুলে যান এবং তার ফলে কিছু পার্সোনালিটিও লস হয় এবং দৈনন্দিন জীবনযাত্রার খুবই ব্যাহত হয়। কোনো জিনিস কোথাও রেখে ভুলে যাওয়া, কোনো কথা, কারোর নাম ইত্যাদি মনে রাখা, কোনো দোকান থেকে জিনিস কিনে সেই জিনিস দোকানেই ভুলে ফেলে আসা বা কোনো কাজ করতে করতে, যেমন রান্নাবান্না করতে কিংবা কোনো বাড়ির কাজ করতে করতে হঠাৎ ভুলে যাওয়া যে কী করছিলাম সেটা আর মনে থাকে না, এই সমস্তই হচ্ছে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার লক্ষণ। এখন আমরা আগেই বললাম যে ডিমেনশিয়াকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে রিভার্সেবল ডিমেনশিয়া, যেখানে দেখা যায় যে কিছু কিছু রোগ আছে যেগুলো কম বয়সীদের মধ্যেও হতে পারে বা হয় এবং সেই কারণেই অস্থায়ীভাবে স্মৃতিভ্রংশ হয়। যেমন যদি থাইরয়েডের কোনো সমস্যা থাকে তাহলে তার জন্য স্মৃতিশক্তি হ্রাস পায় এবং কিছুটা পার্সোনালিটি ডিসঅর্ডার দেখতে পাওয়া যায় এবং যদি থাইরয়েডের সমস্যাগুলি কমে আসে তখন আবার দেখা যায় যে স্মৃতিশক্তি আবার নতুন করেই ফিরে আসছে। সেই রকমই থাইরয়েডের মতোই যদি কারো কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি ইত্যাদি ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকলেও এই স্মৃতিশক্তি হ্রাস পায়। আবার
যদি ব্লাড প্রেশার খুব হাই থাকে কিংবা ব্লাড সুগার যদি খুব হাই হয় কিংবা কোনো কারণে মানসিক অস্থিরতা থাকে, মানসিক চাপ থাকে, মানসিক দুশ্চিন্তা থাকে, তার জন্য স্মৃতিশক্তি হ্রাস পায়। আবার যারা মদ্যপান করেন কিংবা খুব বেশি ধূমপান করেন তাদের মধ্যেও এই স্মৃতিশক্তি হ্রাস হতে দেখা যায়। এছাড়াও ঘুমের ব্যাঘাত হলেও হয় এবং কিছু কিছু ওষুধ যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা অনেক সময় দোকান থেকে কিনে খাই, সেই ধরনের ওষুধ খেলেও অনেক সময় এই ধরনের ডিমেনশিয়া দেখতে পাওয়া যায়। এই সমস্ত ডিমেনশিয়া সাধারণত যে কোনো বয়সে হতে পারে এবং এই সমস্ত কারণ যখন দূর হয়ে যায় তখনই দেখা যায় যে স্মৃতিশক্তি আবার আগের মতোই ফিরে আসে। কিন্তু দ্বিতীয় যে ধরন আছে ডিমেনশিয়ার সেটি হলো ইররিভার্সেবল ডিমেনশিয়া, অর্থাৎ একবার স্মৃতিশক্তি যদি হারিয়ে যায় তাহলে আর দ্বিতীয়বার সেই স্মৃতিশক্তি ফিরে আসে না। এই ধরনের স্মৃতিশক্তি সাধারণত কতগুলো রোগের থেকেই হয়, যেমন মস্তিষ্কের যে রোগ যাকে বলা হয় অ্যালজাইমার্স ডিজিজ, এর থেকেও হতে পারে। আবার বয়স যদি বাড়তেই থাকে, যেমন 70, 80, 90 এইরকম বয়সে স্বাভাবিকভাবেই অনেকের স্মৃতিশক্তি হ্রাস পায় এবং সেটা আর ফিরে আসে না। তাছাড়াও যদি আরও অনেক রোগ থাকে, যেমন ডাউন সিন্ড্রোম কিংবা পার্কিনসন্স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি মস্তিষ্কের কোনো রোগ থাকলে তার থেকেও এই স্মৃতিশক্তি হ্রাস পাওয়া বা স্মৃতিভ্রংশ হওয়া বা স্মৃতিশক্তি লোপ পেতে পারে। আর এই ধরনের ইররিভার্সেবল ডিমেনশিয়ার ক্ষেত্রে স্মৃতিশক্তি আর ফিরে আসে না। এখন এই যে স্মৃতিশক্তি হ্রাসের যে সমস্ত লক্ষণগুলো বললাম সেগুলো যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কতগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয়। যেমন ব্রেনের একটা এমআরআই করার দরকার হয়, কারণ তার থেকে আমরা এই অ্যালজাইমার্স ডিজিজ বুঝতে পারি, কিংবা ধরুন মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়ে থাকে এবং তার জন্যও ডিমেনশিয়া হতে পারে সেটাও আমরা বুঝতে পারি। আবার অন্যান্য যে ডিজিজ রয়েছে মস্তিষ্কে সেগুলো আমরা বুঝতে পারি। আর এছাড়াও সুগার, প্রেশার ইত্যাদি পরিমাপ করা দরকার, সুগারের জন্য ব্লাড সুগার, ফাস্টিং এবং পিপি করা দরকার, কোলেস্টেরল হাই আছে কি না সেটাও পরীক্ষা করা দরকার, এবং থাইরয়েড আছে কি না তার জন্য রক্তের টিএসএইচ পরীক্ষা করে আমরা সেটা বুঝতে পারি। এবং যে রোগ ধরা পড়বে সেই রোগের যথোপযুক্ত চিকিৎসা করার প্রয়োজন আছে। এবং এছাড়াও আমরা কতগুলি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে অত্যন্ত সুফল পাওয়া যায়। আমি ওই ধরনের কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ এবং প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধটি আসছে সেটি হলো অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়াম স্মৃতিশক্তি হ্রাসের জন্য প্রথম সারির একটি ওষুধ এবং যে কোনো বয়সের মানুষের এই ডিমেনশিয়ার জন্য এটি খুবই প্রশংসিত ওষুধ। এখানে কি হয়, যত বয়স বাড়তে থাকে স্মৃতিশক্তি হ্রাস পায়, এমনকি রিসেন্ট ইভেন্টগুলো উনি ভুলে যান, দূর বহু অতীতের ঘটনা তো ভুলেই যান, কোনো পরিচিত মানুষের নাম ভুলে যান, কোনো পরিচিত জায়গার নাম ভুলে যান এবং সবসময় একটা বিষাদগ্রস্ত অবস্থায় থাকেন, যে অবস্থায় আমরা এই অ্যানাকার্ডিয়াম ওষুধ ব্যবহার করতে পারি। এখানে অ্যানাকার্ডিয়াম 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার কিছুদিন খেতে হবে এবং তার ফলে দেখা যায় যে এই ধরনের ডিমেনশিয়া ধীরে ধীরে কমে আসছে। এরপর যে ওষুধটি বলবো সেটি হচ্ছে ব্যারাইটা কার্ব। ব্যারাইটা কার্বও ডিমেনশিয়া খুবই ভালো ওষুধ এবং এটি দেখা যায় যে যে মানুষ ব্যারাইটা রুগী আর কি, উনি একটু জড় বুদ্ধি সম্পন্ন হন বা একটু হাবাগোবা টাইপের, যেখানে দেখা যায় যে উনি স্বাভাবিকভাবে সবার সঙ্গে মেলামেশাও করতে পারেন না, কোনো কথা মনে রাখতে পারেন না, নিজের ক্ষমতায় কোনো কাজও করতে পারেন না। এই ধরনের মানুষের ক্ষেত্রে যদি ডিমেনশিয়া দেখতে পাওয়া যায় তাহলে ব্যারাইটা কার্ব 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার কিছুদিন ব্যবহার করলে দেখা যায় যে এই ধরনের ব্যারাইটা কার্বের যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো ধীরে ধীরে হ্রাস পায় এবং স্মৃতিশক্তি ফিরে আসে। এরপর যে ওষুধটি আসছে সেটি হলো ক্যানাবিস ইন্ডিকা। এখানে কি হয়, ক্যানাবিসের রোগী খুব হাসি খুশি মিশুকে এবং সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখেন আর তার ফলে কি হয় পারিপার্শ্বিক সমস্ত বিষয় তিনি সহজেই ভুলে যান এবং একটু আত্মভোলা টাইপের পেশেন্ট, তার জন্য উনি সব কিছুই ভুলে যান, কারুর নাম কারু কোনো কথা কিছুই তিনি মনে রাখতে পারেন না। এই ধরনের পেশেন্টকে ক্যানাবিস ইন্ডিকা
200 তিন চার ফোঁটা সারা দিনে তিন থেকে চারবার সামান্য জলের সঙ্গে মিশিয়ে খাওয়ালেই দেখা যাবে কিছুদিনের মধ্যেই এই ধরনের ডিমেনশিয়ার লক্ষণগুলি ধীরে ধীরে কমে আসছে। এরপর যে ওষুধটি আসছে সেটি হচ্ছে ইগনেশিয়া। ইগনেশিয়াও এই ধরনের ডিমেনশিয়ার খুবই পরিচিত ওষুধ। এখানে কি হয়, পেশেন্ট একটু বিষাদগ্রস্ত থাকেন এবং কোনো শারীরিক এবং মানসিক আঘাতের ফলে তিনি ধীরে ধীরে এই ডিমেনশিয়া রোগের শিকার হয়ে পড়েন। কোনো কথা মনে রাখতে পারেন না, কারোর নাম মনে রাখতে পারেন না, কোনো কারোর সঙ্গে মেলামেশা করতে পারেন না, এক ঘরে একা থাকতে ভালোবাসেন। এই ধরনের রোগীর ক্ষেত্রে ইগনেশিয়া 200 তিন চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে তিন থেকে চারবার কিছুদিন খাওয়ালেই দেখা যাবে এই ডিমেনশিয়ার সমস্ত লক্ষণগুলি ধীরে ধীরে কমে আসছে এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। এরপর যে ওষুধটি আছে সেটি হলো ক্যালিফস। ক্যালিফস মানসিক রোগগ্রস্ত মানুষদের জন্য খুবই উপকারী। এখানে কি হয়, অত্যধিক শারীরিক পরিশ্রম এবং মানসিক চাপের ফলেই তিনি ধীরে ধীরে এই ডিমেনশিয়া রোগগ্রস্ত হয়ে পড়েন এবং কোনো কিছুই মনে রাখতে পারেন না। এইসব ক্ষেত্রে ক্যালিফস 200 তিন চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে রোজ তিন থেকে চারবার খেলে কিছুদিনের মধ্যেই এই ধরনের সমস্ত কষ্ট দূর হবে এবং রোগী সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো মেডোরিনাম। মেডোরিনাম ডিমেনশিয়া রোগীদের জন্য খুবই পরিচিত ওষুধ। এখানে দেখা যায় যে রোগী বাড়ি থেকে বেরোলেন, কোথায় যাচ্ছেন সেটিও ভুলে যান, যদি দোকানে যান দোকানে গিয়ে কোনো জিনিসপত্র কেনার পরে সেই জিনিস দোকানেই ফেলে চলে আসেন, কোনো পরিচিত জায়গার নাম মনে করতে পারেন না, কোনো পরিচিত মানুষের নাম মনে করতে পারেন না। এই ধরনের রোগী যাদের বয়স হয়েছে এবং ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এবং এক্ষেত্রে কী করতে হবে, তিন চার ফোঁটা মেডোরিনাম 200 সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে তিন থেকে চারবার বেশ কিছুদিন ব্যবহার করতে হবে এবং তার ফলে দেখা যাবে যে কোনো ধরনের ডিমেনশিয়াই, সে রোগের কারণেই হোক বা স্বাভাবিকভাবে পরিবেশের কারণেই হোক, উনি ধীরে ধীরে সুস্থ হয়ে আসছেন। এই সমস্ত ওষুধের থেকে যে কোনো একটা বেছে নিতে হবে এবং লক্ষণ অনুযায়ী সেই ওষুধটি নিয়মিত ব্যবহার করতে হবে, করলেই দেখা যাবে যে ডিমেনশিয়ার সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এই ওষুধ ব্যবহারের সঙ্গে সঙ্গে কতকগুলি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কতকগুলি সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলেই আমরা ডিমেনশিয়ার থেকে নিজেকে দূরে রাখতে পারব। প্রথমেই যা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন পুষ্টিকর আহার গ্রহণ করতে হবে। তাছাড়া প্রতিদিন সকালে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। যাদের ধূমপান করা বা মদ্যপান করার অভ্যেস আছে সেগুলি ত্যাগ করতে হবে। প্রতিদিন অন্তত 15-20 মিনিট হাঁটাচলা করতে হবে। নিজেকে কোনো না কোনো কাজে সবসময় এনগেজ রাখতে হবে যাতে মন সবসময় ভালো থাকে এবং উনি যা শুনবেন দেখবেন সব কিছু মনে রাখতে পারবেন। এছাড়া কোনো না কোনো সোশ্যাল কাজ, যেমন দেখা যায় যে রিটায়ারমেন্টের পরে সাধারণত বয়স্ক মানুষরা বাড়িতে বসে পড়েন এবং ধীরে ধীরে ডিমেনশিয়াগ্রস্ত হয়ে যান, সেই জন্য ওনারা যদি কোনো সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখেন এবং সবসময় ব্যস্ত থাকেন তাহলে দেখা যাবে যে এই ধরনের ডিমেনশিয়া সহজে আক্রমণ করতে পারছে না। আশা করি আমার এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।